বন্ধু, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে রেডমি নোট 7 প্রো 6 জিবি 128 জিবি কবে আসতে চলেছে। তো ফাইনালি কিন্তু চলে এসেছে, আজকে থেকে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট আর এমআই স্টোরে 6 জিবি আর 128 জিবি ভেরিয়েন্টের। এটি আসার একটি বড় কারণ আছে, কারণ রিয়েলমি 3 প্রো খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে, যে কারণে এই ভেরিয়েন্টটি কিন্তু রেডমির তরফ থেকে তাড়াতাড়ি দিয়ে দিল। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, জেনে নেওয়া যাক আজকের আর কি কি টেক নিউজ আছে। বন্ধুরা, নেক্সট আপডেটটি আসছে অনরের তরফ থেকে। অনরের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে চায়নায় 17 এপ্রিল। এই ফোনটি হচ্ছে Honor 20i। এটি থাকছে কিরণ 710 প্রসেসর, এতে র্যাম থাকছে 4 জিবি, 64 জিবির ভেরিয়েন্টে আসতে চলেছে। এর ডিসপ্লে থাকছে FHD প্লাস ডিসপ্লে, 6.2 ইঞ্চি, ওয়াটার ড্রপ নচের সঙ্গে এটিতে ট্রিপল ক্যামেরা দেখতে পাওয়া যাবে। এর ব্যাটারি থাকবে 3400 mAh, অর্থাৎ মিড রেঞ্জের এই ফোনটি আসতে চলেছে। তবে প্রথমে চায়নায় লঞ্চ হবে, তারপরে ইন্ডিয়ায় লঞ্চ হবে, আর চায়নায় লঞ্চ যবে হবে তার কিছুদিন পরে ইন্ডিয়ায় লঞ্চ হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি। এবার আছে এর নামটা কী থাকবে, 20i আসবে না নাম পাল্টে 20 Lite আসবে, সেটাই দেখতে হবে। আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে চায়নাতে, তারপরে কিন্তু আমাদের ইন্ডিয়াতেও এটি লঞ্চ হয়ে যাবে। বন্ধুরা, অনেকেই হুয়াওয়ের P30 Pro কবে ইন্ডিয়ায় লঞ্চ হবে এই নিয়ে কিন্তু একটু কনফিউশনে ছিল। তো ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, আর এর দামেও চলে এসেছে। এটির দাম থাকছে কিছু 72,000 টাকা, অর্থাৎ 71,999 টাকা। এই ফোনটির মেন হাইলাইট হচ্ছে ক্যামেরা, অর্থাৎ ক্যামেরা সেগমেন্টের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফোন, আর এর জুমটি কিন্তু দেখার মতন। আর এটি আমরা ধারণা করেছিলাম, কিছু না হলেও আমি নয় অনেকেই ধারণা করেছিল কিছু 75,000 টাকার উপরে আসবে, কিন্তু 75,000 টাকার থেকে বেশ কিছুটা নিচেই এসছে, অর্থাৎ এটা এসছে 72,000 টাকার মধ্যে। তবে 72,000 টাকার মধ্যে একটা ফোন নেওয়া থেকে 72,000 টাকার মধ্যে DSLR নেওয়া আমার মনে হয় ভালো, কারণ শুধুমাত্র ক্যামেরার জন্য একটা ফোনের দিকে ঝোঁকা, আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। P30-র সঙ্গে আরও একটি ফোন লঞ্চ করে দিয়েছে, সেটা হচ্ছে P30 Lite। P30 Lite-এর দুটো ভেরিয়েন্টে দেখা যায় 4 জিবি 128 জিবি আর 6 জিবি 128 জিবি, আর এর দাম কিছুটা হচ্ছে, যেটা 4 জিবি 128 জিবি কিছু 19,999 টাকা, আর যেটা হচ্ছে 4 জিবি 6 জিবি 128 জিবি তার দাম থাকছে কিছু 21,999 অথবা 22,999 টাকা মতন থাকছে। কিরণ 710 প্রসেসরের সঙ্গে আসতে চলেছে, ভালো ব্যাটারির সঙ্গে আসছে, FHD প্লাস ডিসপ্লে থাকছে, আর এই ফোনটিও সেলে আসতে চলেছে নেক্সট মান্থে, আর আমরা এটিকে অ্যামাজনে কিন্তু পেয়ে যাব। বন্ধুরা, স্যামসংয়ের কিন্তু আমরা অনেকগুলো সিরিজের ফোন দেখি। একটা কিছুদিন আগে, আগের বছর যেটা ছিল, জে সিরিজ ছিল, অন সিরিজ ছিল, আর সি সিরিজ ছিল। এই বছর কিন্তু এই তিনটে ক্যান্সেল হয়ে গেল। জে সিরিজ, অন সিরিজ আর সি সিরিজের জায়গায় এবার দেখতে পাওয়া যাবে এ সিরিজ আর এম সিরিজ, আর জে সিরিজ, অন সিরিজ আর সি সিরিজ যেটা ছিল সেটা কিন্তু আর এবছর থেকে দেখতে পাওয়া যাবে না। এইবার সম্পূর্ণ নতুন সিরিজ আসছে, সেটা হচ্ছে এম সিরিজের ওপর, আর এ সিরিজের ওপরেই কিন্তু স্যামসংয়ের বেশি ফোন আমরা দেখতে পাবো। বন্ধুরা, টুইটারের নতুন রুলস চালু হয়ে গেল। এতদিন পর্যন্ত আমরা দেখতাম টুইটারে 1,000 জন পর্যন্ত ফলো করা যেত, কিন্তু এইবার থেকে আর ফলো করা যাবে না, এবার থেকে 400 জনের বেশি ফলো করা যাবে না। এই রুলসটি কিন্তু টুইটারে চালু হয়ে গেল, কারণ যারা স্প্যামার তারা কী করতো যে এতদিন প্রত্যেকের পেছনে ফলো করে করে ফলোয়ার্স বাড়িয়ে দিত এবং অনেক সময় ফলো করতো না, এইভাবে কি অনেকটা স্প্যামের কাজ করতো, অর্থাৎ তারা ফলোয়ার্স বাড়ানোর কাজ করতো। তো ফাইনালি টুইটারের এই নতুন সিস্টেমের জন্য কিন্তু আর তারা এই কাজটি করতে পারবে না, সারাদিনে 400 জনের বেশি ফলো কিন্তু কাউকে আর করা যাবে না। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি আমাদের টেক নিউজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর সকালবেলায় আমরা একটা ভিডিও ছেড়েছিলাম, ট্যাক্স স্ক্যাম কী বা ট্যাক্স স্ক্যাম করলে কী সমস্যা হয়, এই সম্পর্কে যারা যারা ভিডিওটি দেখেননি তারা এখনও পর্যন্ত এই নিউজটা দেখে নেওয়ার পরে অবশ্যই ভিডিওটা দেখুন। যারা নতুন ইউটিউব চ্যানেল করেছেন বা নতুন ইউটিউব চ্যানেল করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তবে টেক নিউজ দেখে নেওয়ার পরে অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমরা এতদিন পর্যন্ত 7nm টেকনোলজির প্রসেসর দেখছিলাম, যেটা খুবই পাতলা হয়, এরপরে অনেকেই চিন্তা করছিল এর থেকে ছোটো প্রসেসর কিন্তু আর তৈরি হবে না। তো ফাইনালি অ্যাপেল আনতে চলেছে 2020-তে একটি নতুন প্রসেসর, যেটি থাকবে 5nm টেকনোলজিতে, আর এটি কিন্তু তাদের কনফার্মও হয়ে গেছে, আর এটি কিন্তু 2020-তে অবশ্যই আমরা দেখতে পাবো 5nm টেকনোলজির প্রসেসর, সেটাও অ্যাপেলের তরফ থেকে। বন্ধুরা, এরপরে যে খবরটি আসছে সেটি হচ্ছে OnePlus-এর তরফ থেকে। OnePlus 7-এর কেস আবারও লিক হয়ে গেছে, যেখানে একদম কনফার্ম হয়ে গেছে যে এখানে 3.5mm কি জ্যাক কিন্তু থাকবে না, এতে পপ আউট সেলফি ক্যামেরা থাকবে, পেছন দিকে ট্রিপল ক্যামেরা থাকবে, অর্থাৎ 3.5mm জ্যাক কিন্তু এইটাতে আর পাওয়া যাবে না। অর্থাৎ এখানে আমরা বেস্ট যেটা পাবো সেটা হচ্ছে পপ আপ সেলফি ক্যামেরা, যেটা আমরা এতদিন ওপোতে ভিভোতে দেখতাম, এবার কিন্তু এটা আমরা দেখতে পাবো OnePlus-এ। তো বন্ধুরা, আজকের টেক নিউজ এতটা। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য, কারণ আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো আজকে এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতাকে।